এই যে পাতাটি এই পাতাটি কে কে চিনেন কারণ এই পাতাটির সাথে পরিচয় কিন্তু আমার বেশি দিনের না আমি অল্প কদিন আগেও এই ফাতাডিরে অনেক পরিমাণে খুঁজছি কিন্তু নাম জানতাম পাতাটি কোনো দিন চোখে দেখছি না যে কারণে এই পাতার উপরে কত হাঁটাহাঁটি করছি নাম না জানার কারণে এবং পরিচিত না হওয়ার কারণে এই পাতা ছিল তখন অমূল্য এই পাতাগুলির নাম হইছে ব্রাহ্মী শাক তো ব্রাহ্মী শাক কিন্তু আমাদের ব্রেনের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের যদি ব্রাহ্মী শাক ছোটো থেকে খাওয়ানো হয় ব্রেন কিন্তু একদম সতেজ ব্রেন হয় আমার বাড়ির চারপাশে কিন্তু ব্রাহ্মী শাক প্রচুর পরিমাণে তাই ভাবলাম আজকে একটা ব্রাহ্মী শাকেরই রেসিপি কইরা দেখি কেমন লাগে তার জন্য আমি বাগানটিকে শাক তুললে ভালো করে ধুইয়া লুয়ে ফুসছিলাম এবার লুয়েছিলাম একটা কুকার আর করে দিয়ে দিছিলাম অল্প পরিমাণ মুসুর ডাল মুসুর ডালটা সিদ্ধ হইতে হইতে আমি এদিকে ব্রাহ্মী শাক রে সুন্দর করে সেটা কাটটালাম ব্রাহ্মী শাকটা কিন্তু আমি এই মাত্রই বাগান থেকে তুই লাঞ্চিলাম যে কারণে শাকটা কিন্তু খুব ফ্রেশ আসিল কাটতে আমার একদম সহজ লাগছিল শাকটা আমি একটু বড় বড় করেই কাটুম একটু মোটা মোটা করে সেটা কারণ শাকটা কড়াইতে দিলে ওই অল্প আগুন ওই শাকটা একবারে নরম হয়ে যায় যে কারণে আমি একটু মোটা মোটা করেই কাটছিলাম এইদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালে মধ্যে অল্প পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সেটা আবার অল্প করে সিদ্ধ ডালটার ডালের মধ্যে কিন্তু আমি অল্প একটু জল মিশাইছি কারণ ডালটা যাতে একটু পাতলা পাতলা থাকে এদিকে আমি লয়ে এলেছিলাম কয়েকটা মাছের টুকরা তো মাছের টুকরাটাও কিন্তু আমার রেসিপির ভিতরে আমি ব্যবহার করুম তো যার লেগে আবার মাছের টুকরা দিয়ে আমি একটু ভাজ জ্বালাই শাকটা শাকটা কিন্তু অল্প একটু টক টক লাগে যে কারণে বাচ্চারা কিন্তু খাইতে চায় না তবে এইভাবে যদি রান্না করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু টেরো পাইব না তারা কি দিয়া ভাত খাইতেছে যাক এবার মাছ ভাজা ভাজি হইলে মাছটি তুইলা সেরা দেয়া দেবো অল্প কয়েকটা আলু তো আলু দিয়ে আমি আগে কাটারে রেখে দিয়েছিলাম এবার শুধু ভাজাভাজি করার পালা তো এবার আমি আলুটিরও ভাজ জ্বালাই আলুর মধ্যে দেওয়া দিয়েছিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ এবার একটু লাল লাল করে সেরা আলুটিরও আমি ভাজ আলুটি আমার সুন্দর ভাজাভাজি গেছে জায়গায় এবার আলুটি তুললা সেটা তারপরে কড়াইতে ওই তেলটার মধ্যে আমি দেওয়া দেবো দুইটা শুকনা লঙ্কা দিয়ে দিছিলাম একটা তেজপাতা তারপরে দেওয়া দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর দেয়া দিয়েছিলাম মশলা তো মশলার মধ্যে আসছিল জিরা ধনিয়া হলুদ আর আদা বাটা আর মরিচ বাটা এবার মশলাটা ভালো করে সেরা কষানোর পরে দেয়া দিয়েছিলাম ব্রাহ্মী শাকটি তো ব্রাহ্মী শাকটি দিয়ে সেরা ব্রাহ্মী শাকের মধ্যে দেয়া দিয়েছিলাম অল্প পরিমাণ করে সেরা লবণ এবার শাকটারও কিন্তু ভালো করে সেরা ভাজা ভাজি করতে বল তো শাকটা দিকে ভাজা ভাজি হইতে আমি ডালটা যে সিদ্ধ করে রাখছিলাম ডালটা আমি একটা বড় কড়াইয়াতে ট্রান্সফার করে নিতেছি কারণ মাছ আর আলু টুকরাটি যে আমি ভাজা রাখছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে ব্রাহ্মী শাকটা যদি আমার ভাজা ওই তারপরে ব্রাহ্মী শাকটা আমি ওই কড়াইতে দিয়ে দেবো যে কড়াইতে আমি মাছের টুকরা আলুর টুকরা আর ডালটারে ট্রান্সফার করছিলাম ওই কড়াইয়াতে এবার সব কিছু দু থেকে তিন মিনিট সুন্দর একটা বলকানো তোলার পর রেসিপি কিন্তু একদম পুরাপুরি কমপ্লিট